ডুয়ার্স ভ্রমণের সেকেন্ড এপিসোডে রয়েছে আমাদের লাটাগুড়ি থেকে শামসিং যাওয়া এবং সুন্তলি খোলাতে সাইট সিং করা আর কিছু গল্প। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা লাটাগুড়ি থেকে কি কি সাইট সিং দেখলাম, যেমন বিন্দু ঝালং এবং আরও অনেক কিছু। পরের দিন লাটাগুড়ি থেকে আমরা শামসিং ঘুরতে গেলাম। সকাল সকাল উঠে চালসা মার্কেট থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। আগের দিন যেই গাড়ি করে আমরা সাইট সিং করেছিলাম সেই গাড়ি করে শামসিং গেছিলাম। আমরা ছিলাম ইউথ হোস্টেলে, তারাই গাড়ি বুক করে দিয়েছিল। শামসিংয়ে তিনটে জায়গায় ঘুরব, নেওড়া, মণ্ডলগাঁও আর সুন্তলি খোলা। তারপর সেখান থেকে আমরা চলে যাব মাদারিহাট জলদাপাড়া। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ককে বলা হয় গেটওয়ে অফ শামসিং। সবুজ চা বাগানে ঘেরা শামসিং এক অপরূপ জায়গা। বর্ষাকালের শামসিংয়ের চেহারা আর প্রাকৃতিক দৃশ্য যে আসবে সেই ফিল করতে পারবে। শামসিং টাউনে পৌঁছে আমরা গেলাম বুকিং অফিসের কাছে। সেখানে নেবে আমাদের একটা মারুতি ভ্যান বুক করতে হয়েছিল 2500 টাকা দিয়ে। সেই গাড়ি করে আমাদের শামসিংয়ে সুন্তলি খোলা সাইট সিং করতে হয়েছিল। আসলে সুন্তলি খোলা গ্রামে বড় গাড়ি যেতে পারবে না, রাস্তাও উঁচু নিচু আছে, তাই জন্য আলাদা মারুতি ভ্যান বুক করতে হয়েছিল। প্লাস এতে ওদেরও একটা ইনকাম হলো। ওরা আমাদের তিনটে স্পটে নিয়ে গিয়েছিল। এই প্রকৃতি অবন্ধ স্বর্গ সুন্তলি খোলার যাত্রা, ঘন জঙ্গল থেকে সবুজ চা বাগানের ল্যান্ডস্কেপ, চিরন্তর সৌন্দর্যের স্পর্শে উজ্জ্বল সবুজ এবং নীল আকাশের পটভূমি। এখানে ট্রেকিংও করা যায় কেউ যদি গাড়ি করে না আসতে চায়। প্রথমে আমরা গেলাম নেওড়া বা রকি আইল্যান্ডও বলা যায়, যার মধ্যে বইছে মূর্তি নদী। চারিদিকে শুধু ঝর্ণার শব্দ, আর এখানে চিতাবাঘ যাকে বলে লেপার্ড তাদেরও আসা যাওয়া আছে। সেদিন পাহাড়ি স্রোতের নির্মল স্রোত আমাদের হৃদয়ে ফিসফিসিয়ে উঠেছিল। সুন্তলি খোলাতে বছরে যে কোনো সময় আসা যায়, কিন্তু তবুও বর্ষাকালটা অ্যাভয়েড করাই ভালো, কারণ এই ফরেস্ট এরিয়াতে লিচেস খুব থাকে তখন। লিচেস মানে জোক। হাঁটতে হাঁটতে কখন যে পায়ে জোক ঢুকে যাবে। আমাদের সেকেন্ড পর ছিল মণ্ডলগাঁও। মণ্ডলগাঁও চা বাগানের জন্য খুবই পপুলার, এছাড়াও মানুষ এখানে মন্দিরে ঘুরতে আসে। শিব মন্দিরটি অনেক পুরনো, পর্যটকের জন্য নতুন করে বাঁধানো হয়েছে সুন্দর করে।
মণ্ডলগাঁও ঘুরে আমরা চলে গেলাম সুনতেলিখোলা হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। সুনতেলিখোলা, সুনতেলি মানে অরেঞ্জ আর খোলা মানে স্ট্রিম, মানে এখানে অরেঞ্জের প্লান্টেশন হয় আর ঝর্ণার জলে স্রোত বয়ে যায়, তাই এর নাম সুনতেলিখোলা। মূর্তি নদীর ওপর হ্যাঙ্গিং ব্রিজ, এর কাছে ফরেস্ট ডিপার্টমেন্টের কটেজ আছে যেখানে আমাদের প্রবেশ নিষেধ। হ্যাঙ্গিং ব্রিজে দাঁড়িয়ে ফটো তোলা ম্যান্ডেটরি ট্রাভেলারদের জন্য। এরপর আমরা সেদিন চলে গেলাম জলদাপাড়ার মাদারিঘাটে, যেখানে আমরা দুদিন থাকব। পরের এপিসোডে আরও নতুন কিছু চমক আসবে, তাই আমার চ্যানেলটা ফলো করতে থাকো আর তোমরা সাবধানে সুস্থভাবে ঘুরতে থাকো।